पश्चिमबंग रवींद्र मुक्त विद्यालय संसद चलती शिक्षा बर्षेर आमार प्रिय उच्च माध्यमिक परीक्षार्थीवृंद सबाईके आंतरिक शुभकामना जानिए न्यूट्रिशन एंड होम मैनेजमेंट अर्थात पुष्टि विज्ञान एवं गृह परिचालना विषयेर उपर लास्ट मिनिट सजेशनेर मडल कोश्चिन उइथ आंसर तोमादेर उद्देश्ये उपस्थापनेर जन्य आमी मोहम्मद सामाउन रेजा एक गुरुत्वपूर्ण और मनज्ञ भिडियो तथा आलोचना पेश करते चले जा तुम्हारे आसन्न फाइनल परीक्षा 90+ नम्बर पे सहाज्य कर विश्वास पूर्ण मान 80 विभाग क कोश्चिन् दाग नम्बर 1 जेको 12 प्रश्न उत्तर दाओ यह विभाग के बरद्द नम्बर 1 × 12 मोट 12 यह विभाग के प्रथम कोश्चिन् 1 गृहविज्ञान जीवनमुखी विषय नय ठीक ना भूल सठिकटी लेखो उत्तर गृहविज्ञान जीवनमुखी विषय नय उक्तिटी भूल कोश्चिन नम्बर 2 गृहेर परिवेशेर भूमिका एकटी शिशुर सार्विक विकाशे अत्यंत गुरुत्वपूर्ण हाँ और ना सठिकटी लेखो उत्तर गृहेर परिवेशेर भूमिका एकटी शिशुर सार्विक विकाशे अत्यंत गुरुत्वपूर्ण उक्तिटी सठिक उत्तर हाँ कोश्चिन नम्बर 3 3টি मूल बा शुद्ध वर्ण हलो सठिक उत्तरटी लेखो ए लाल हलुद और नील बी लाल हलुद और सबुज उत्तर 3টি मूल बा शुद्ध वर्ण हलो अपशन ए लाल हलुद और नील कोश्चिन नम्बर 4 शिशुर विकाश के कई भागे भाग करा हय ओ की उत्तर शिशुर विकाश के आर्नेस्ट जोन्सर मत अनुजाई मूलत 4টি भागे भाग करा हय शैशव बाल्य कैशोर और प्राप्तवयस्क कोश्चिन नम्बर 5 शैशव काकली काके बोले उत्तर 4 থেকে 9 मासेर शिशुर भाषा के शैशव काकली बला हय कोश्चिन नम्बर 6 काली मरीचा पीज बा कोल्टार खनिज दाग हाँ ना सठिकटी लेखो उत्तर काली मरीचा पीज बा कोल्टार खनिज दाग उत्तरटी हाँ कोश्चिन नम्बर 7 बैंडेज कय प्रकारेर ओ की लेखो उत्तर बैंडेज 2 प्रकारेर यथा ए त्रिकोण बैंडेज बी रोलार बैंडेज परेर कोश्चिन नम्बर 8 पारिवारिक व्यय निर्भर करे आयेर उत्सेर उपर ठीक ना भूल सठिकटी लेखो उत्तर पारिवारिक व्यय निर्भर करे आयेर उत्सेर उपर उक्तिटी ठीक परेर कोश्चिन नम्बर 9 भिटामिन डी एर अभावे की रोग हय उत्तर ভিটামিন ডি এর অভাবে শিশুদের রিকেট রোগ এবং প্রাপ্তবয়স্কদের অস্টিওমেলেসিয়া রোগ হয় পরের কোশ্চিন নাম্বার 10 শিশু ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে তাকে মাতৃদুগ্ধ পান করানো উচিত ঠিক না ভুল সঠিকটি লেখো উত্তর শিশু ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে তাকে মাতৃদুগ্ধ পান করানো উচিত উক্তিটি ঠিক পরের কোশ্চিন নাম্বার 11 শিশুর যকৃতে বেশি লোহা জমলে শিশু কিসে আক্রান্ত হয় উত্তর শিশুর যকৃতে বেশি লোহা জমলে শিশু হিমোসিডারোসিস রোগে আক্রান্ত হয় পরের কোশ্চিন নাম্বার 12 বিপাক কথাটির অর্থ কি উত্তর বিপাক কথাটির অর্থ হলো পরিবর্তন পরের কোশ্চিন নাম্বার 13 রক্তে শর্করার মাত্রা কতটা হলে হাইপার গ্লাইসিমিয়া হয় উত্তর রক্তে 40 থেকে 50 মিলিগ্রাম গ্লুকোজ বা তার কম হলে হাইপার গ্লাইসিমিয়া হয় কোশ্চিন নাম্বার 14 রান্নার সবচেয়ে সুবিধাজনক উপায় কি উত্তর রান্নার সবচেয়ে সুবিধাজনক উপায় হলো সিক্ত তাপ পদ্ধতি কোশ্চিন নাম্বার 15 টোস্ট করার ফলে কি নষ্ট হয় উত্তর টোস্ট করার ফলে থায়ামিন অত্যন্ত বেশি পরিমাণে নষ্ট হয় দৈনন্দিন জীবনে গৃহবিজ্ঞানের প্রভাব অপরিসীম ঠিক না ভুল সঠিকটি লেখো
উত্তর: দৈনন্দিন জীবনে গৃহবিজ্ঞানের প্রভাব অপরিসীম, উক্তিটি ঠিক। পরের কোশ্চিন নাম্বার: পরিবার তার সদস্যদের অর্থনৈতিক নিরাপত্তা দেয়, হ্যাঁ না না, সঠিকটি লেখো। উত্তর: পরিবার তার সদস্যদের অর্থনৈতিক নিরাপত্তা দেয়, উক্তিটি হ্যাঁ। পরের প্রশ্ন: ভাইরাস ঘটিত রোগ হলো হাম অথবা আমাশয়, সঠিকটি লেখো। উত্তর: ভাইরাস ঘটিত রোগ হলো হাম। পরের প্রশ্ন: একটি প্রাণীজ তন্তুর নাম লেখো। উত্তর: একটি প্রাণীজ তন্তু হলো পশম। পরের প্রশ্ন: পোশাকের বাইরে সৌন্দর্য এবং ঔজ্জ্বল্য পোশাক নির্বাচনে কোনো প্রভাব ফেলে না, হ্যাঁ অথবা না, সঠিকটি লেখো। উত্তর: পোশাকের বাইরের সৌন্দর্য ও ঔজ্জ্বল্য পোশাক নির্বাচনে কোনো প্রভাব ফেলে না। উত্তর: হ্যাঁ। পরের প্রশ্ন: ডাক্তার চিকিৎসা শুরু করার সঙ্গে সঙ্গে প্রতিবিধানকারীর দায়িত্ব শেষ হয়ে যায়, সত্য না মিথ্যা, সঠিকটি লেখো। উত্তর: ডাক্তার চিকিৎসা শুরু করার সঙ্গে সঙ্গে প্রতিবিধানকারীর দায়িত্ব শেষ হয়ে যায়, উক্তিটি সত্য। পরের কোশ্চিন: মানব সম্পদ শক্তি ঠিক না ভুল, সঠিকটি লেখো। উত্তর: মানব সম্পদ শক্তি, উক্তিটি ঠিক। পরের কোশ্চিন: ভিটামিন এর অভাবে কী রোগ হয়? উত্তর: ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয়। পরের কোশ্চিন: গর্ভাবস্থায় স্বাভাবিকের চেয়ে দৈনিক 14 গ্রাম অতিরিক্ত প্রোটিন দরকার হয়, ঠিক না ভুল, সঠিকটি লেখো। উত্তর: গর্ভাবস্থায় স্বাভাবিকের চেয়ে দৈনিক 14 গ্রাম অতিরিক্ত প্রোটিন দরকার হয়, ঠিক। পরের প্রশ্ন: শিশুর একটি অনাহারজনিত সমস্যা কী? উত্তর: শিশুর একটি অনাহারজনিত সমস্যা হল বৃদ্ধিতে ব্যর্থতা। পরের প্রশ্ন: প্রতি 100 মিলিলিটারে রক্তে কতটা শর্করা থাকে? উত্তর: প্রতি 100 মিলিলিটার রক্তে 80 থেকে 120 মিলিগ্রাম শর্করা থাকে। পরের প্রশ্ন: ক্রেবস চক্রের প্রথম উৎপাদিত যৌগটি কি? উত্তর: ক্রেবস চক্রের প্রথম উৎপাদিত যৌগটি হল সাইট্রিক অ্যাসিড। পরের প্রশ্ন: তরকারি কাটার পরে জলে ভিজিয়ে রাখলে কি ভিটামিন নষ্ট হয়? উত্তর: তরকারি কাটার পরে জলে ভিজিয়ে রাখলে থায়ামিন বা ভিটামিন B1 নষ্ট হয়। পরের কোশ্চিন: অঙ্কুরিতকরণের ফলে ছলায় কি ভিটামিন উৎপন্ন হয়? উত্তর: অঙ্কুরিতকরণের ফলে ছলায় ভিটামিন C উৎপন্ন হয়। প্রিয় পরীক্ষার্থী, এবারে তোমাদের সামনে উপস্থাপন করছি দাগ নম্বর 2, যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। এই বিভাগের বরাদ্দ নম্বর 2 × 6 মোট 12। এই বিভাগের প্রথম প্রশ্ন কোশ্চিন নাম্বার 1, দুটি মানবিক সম্পদ কি? উত্তর: এ সময়, দিন রাতের 24 ঘন্টার সময়ের মধ্যে সবাই নিজের কাজগুলি সম্পন্ন করে লক্ষ্যে পৌঁছাতে চেষ্টা করে। সময় সীমিত হওয়ার জন্যে গৃহের কাজগুলিকে গুরুত্ব অনুযায়ী দৈনিক, সাপ্তাহিক এবং বাৎসরিক কাজে বিভক্ত করে নিলে কাজগুলি সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায় এবং অবসর সময় পাওয়া যায়। বি, জ্ঞান, গৃহের বিভিন্ন কাজে গৃহিণীর জ্ঞান থাকলে তিনি সহজে সিদ্ধান্ত নিতে পারেন, যেমন পুষ্টিবিদ্যার জ্ঞান থাকলে তিনি সহজে স্বল্প মূল্যের খাদ্য দিয়ে পুষ্টিকর খাদ্য প্রস্তুত করতে পারেন। পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার 2, অনাক্রম্যতা কি? উত্তর: রোগ প্রতিরোধ ক্ষমতা থাকার গুণমান বা অবস্থাকে অনাক্রম্যতা বলে, বিশেষত কোনো প্যাথোজেনিক অণুজীবের বিকাশ রোধ করার মাধ্যমে বা এর উৎপাদিত বস্তুসমূহের প্রভাবগুলির প্রতিরোধের মাধ্যমে একটি বিশেষ রোগ প্রতিরোধ করতে সক্ষম হওয়াকে অনাক্রম্যতা বলে। কোশ্চিন নাম্বার 3, জীবন প্রভাতে শিশু কী দিয়ে তার অনুভূতি প্রকাশ ঘটায়? উত্তর: জীবন প্রভাতে শিশু আপন চাহিদা প্রকাশে সে কাঁদে, ভালোবেসে বুকে টেনে নিলে খুব খুশি হয়।
এই সময়ে তার একমাত্র ভাষা কান্না, পরবর্তী সময়ে হাসি। এই দুটি প্রাথমিক প্রক্ষোভের মধ্যে দিয়ে শিশু তার অনুভূতি প্রকাশ ঘটায়। পরের প্রশ্ন, কোশ্চিন নাম্বার 4, মিশ্রতন্তু কাকে বলে? উত্তর, মিশ্রতন্তু বলতে বোঝায় এক বা একাধিক প্রাকৃতিক বা কৃত্রিম তন্তুর সমন্বয় ঘটিয়ে নতুন তন্তু উৎপাদন। একটি তন্তুর বিশেষ কিছু সীমাবদ্ধতা, নতুন একটি তন্তুর সংমিশ্রণে অনেক সময় কাটিয়ে ওঠা যায়। পরের প্রশ্ন, কোশ্চিন নাম্বার 5, একটি প্রাথমিক প্রতিবিধান বাক্সে কি কি থাকবে? উত্তর, একটি প্রাথমিক প্রতিবিধানের বাক্সে যে যে জিনিসগুলি থাকা উচিত সেগুলি হল এ, ডেটল স্যাবনল, বি, টিংচার বেঞ্জিন, সি, টিংচার আয়োডিন, ডি, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, ই, একটি সিসি, এক সিসি অ্যামোনিয়া, এফ, বার্নল, জি, মার্কিউরোক্রোম, এইচ, এক সিসি স্পিরিট, আই, অ্যাসপিরিন, জে, তুলো, কে, ধারালো ছুরি, এল, সেফটিপিন, এম, সরু কাঁচি, এন, মেজারি কাপ গ্লাস, ও, ঠান্ডা ও গরমের জলের ব্যাগ, পি, 1 ইঞ্চি ও 3 ইঞ্চি গোটানো ব্যান্ডেজ, কিউ, ত্রিকোণ ব্যান্ডেজ, আর, চোখের ব্যান্ডেজ প্যাড, এস, গজ এবং ড্রেসিং ক্লোথ, টি, একটি রেকর্ড কার্ড, ইউ, লেখার প্যাড, কলম ও পেন্সিল, এবং ভি, একটি ছোট টর্চ। পরের প্রশ্ন, কোশ্চিন নাম্বার 6, আর্থিক ব্যয় বলতে কি বোঝো? উত্তর, বিভিন্ন রকম উৎস থেকে নগদ যে অর্থ লাভ হয় জীবনের লক্ষ্য পূরণের জন্য এবং চাহিদা মেটানোর জন্য, সেই অর্থের ব্যবহারই হল আর্থিক ব্যয়। কোশ্চিন নাম্বার 7, উৎস খাদ্যকে কয়টি ভাগে ভাগ করা যায়? উত্তর, উৎস অনুযায়ী খাদ্যকে 2 ভাগে ভাগ করা যায়, যথা এ, উদ্ভিজ উৎস, ভাত, ডাল, শাকসবজি ইত্যাদি, প্রাণীজ উৎস, মাছ, মাংস, দুধ, ডিম ইত্যাদি। পরের কোশ্চিন নাম্বার 8, খাদ্যে ভেজাল বলতে কি বোঝায়? উত্তর, খাদ্যে সংমিশ্রণ বা ভেজাল মেশানো বলতে বোঝায় ইচ্ছাকৃতভাবে খাদ্যদ্রব্যের সঙ্গে কিছু মেশানো বা খাদ্যদ্রব্যের কিছু অংশের পরিবর্তে নিম্ন মানযুক্ত কিছু সংমিশ্রণ, যাতে ব্যবসায়ীর লাভের অংশ বেশি হয়। পরের কোশ্চিন নাম্বার 9, উদরাময়ের কারণ কি? উত্তর, উদরাময়ের কারণ হল এ, খোলা জায়গায় মলত্যাগ করা, বি, ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক ঘটিত কারণে উদরাময় হতে পারে, সি, খাদ্য তৈরি করার সময় বাসনপত্র অপরিচ্ছন্নতার জন্য এই রোগ সংক্রমণ হতে পারে। কোশ্চিন নাম্বার 10, আমাদের রক্তে শর্করার স্বাভাবিক মাত্রা কত? উত্তর, স্বাভাবিক অবস্থায় মানুষের দেহে প্রতি 100 মিলিলিটার রক্তে 80 থেকে 120 মিলিগ্রাম গ্লুকোজ থাকে। রক্তে শর্করার মাত্রা 120 মিলিগ্রামের বেশি হলে তাকে হাইপার গ্লাইসিমিয়া বলে, আর মাত্রা 40 থেকে 50 মিলিগ্রাম এর কম হলে তাকে হাইপোগ্লাইসিমিয়া বলে। পরের কোশ্চিন নাম্বার 2, অমানবিক সম্পদের নাম উল্লেখ করো। উত্তর, 2টি অমানবিক সম্পদ হল এ, অর্থ, বি, পার্থিব বস্তুসমূহ। পরের প্রশ্ন, 2টি ভাইরাস ঘটিত রোগের নাম করো। উত্তর, 2টি ভাইরাস ঘটিত রোগের নাম হল এ, হেপাটাইটিস বি, বি, মেনিনজাইটিস। পরের প্রশ্ন, অপরাধ প্রবণতা বলতে কি বোঝো? উত্তর, কিশোর কিশোরী যখন অসামাজিক কাজে লিপ্ত হয় তখন তাদের অপরাধ প্রবণতা বলা হয়। অপরাধ প্রবণতা থেকে তারা যে অপসংস্কৃতিমূলক আচরণ করে সেগুলি হল আক্রমণাত্মক মনোভাব, ক্লাস পালানো, চুরি করা ইত্যাদি। পরের প্রশ্ন, টেরিকট তন্তুর বৈশিষ্ট্য কি? উত্তর, টেরিকট তন্তুর বৈশিষ্ট্যগুলি হল এ, সুতি ও টেরিকট তন্তু 50:50 অনুপাতে মিশ্রণ করে এই তন্তু তৈরি হয়, বি, এই তন্তুতে তৈরি
বস্ত্র সুতির বস্ত্র পরিধানের মতোই আরামদায়ক। সি জৌলুস টেরিলিন বস্ত্রের ন্যায়। ডি দীর্ঘক্ষণ ব্যবহারেও কুঁচকে যায় না। পরের প্রশ্ন, সাপে কামড়ালে কি প্রতিবিধান করা উচিত? উত্তর, সাপে কামড়ালে দুটো দাগ দেখতে পেলেই শক্ত দড়ি বা শাড়ির পাড় ওড়না বা পাওয়া যাবে এমন তাই দিয়ে ক্ষত স্থানের উপরে শক্ত বাঁধন দিতে হবে। যদি সাপটা দেখতে পাওয়া যায় তাহলে ধরে ফেলে গ্রামের অভিজ্ঞ মানুষজন সেটা সঙ্গে নিয়ে হাসপাতালে চলে আসে। এতে একটা সুবিধা হয় যে দংশিত ব্যক্তির চিকিৎসা কী ধরনের হবে তা নির্ণয়ের সময় লাগে না এবং তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যেতে হবে। পরের প্রশ্ন, বিমার দুটি অসুবিধা উল্লেখ করো। উত্তর, বিমার দুটি অসুবিধা হলো এ ঠিকমতো প্রিমিয়াম না দিলে বিমা বাতিল হয়ে যায়। বি আজকাল বিমাকারীকে কিছু সুবিধা দেওয়া হচ্ছে, 3 বছর বিমা চালানোর পর কেউ প্রিমিয়াম দিতে না পারলে তা স্থগিত করে রাখা যায়। পরের প্রশ্ন, একটি শক্তি উৎপাদক খাদ্যের নাম লেখো। উত্তর, একটি শক্তি উৎপাদক খাদ্য হলো দানাশস্য। পরের প্রশ্ন, 13 থেকে 15 বছরের কিশোর কিশোরীদের কত প্রোটিন প্রয়োজন? উত্তর, 13 থেকে 15 বছরের কিশোর কিশোরীদের 65 গ্রাম প্রোটিন প্রয়োজন। পরের প্রশ্ন, শিশুকে কী রকম খাদ্য খাওয়ালে খাদ্যে অ্যালার্জি হয়? উত্তর, শিশুকে ডিম দুধ চীনাবাদাম খাওয়ালে অনেক সময় অ্যালার্জি হয়। পরের প্রশ্ন, ক্রেভস চক্র কি? উত্তর, যে চক্রাকার বিক্রিয়ার মাধ্যমে বিভিন্ন উৎসেচকের উপস্থিতিতে এসিটাইল COA জারিত হয়ে কার্বন ডাই অক্সাইড জল এবং ATP রূপে জৈব শক্তি উৎপন্ন করে তাকে ক্রেভস চক্র বলে। প্রিয় পরীক্ষার্থী, এবারে তোমাদের সামনে উপস্থাপন করছি কোশ্চিনের দাগ নম্বর 3। যে কোনো 9টি প্রশ্নের উত্তর দাও। এই বিভাগের বরাদ্দ নম্বর 4×9 মোট 36। প্রথম প্রশ্ন, কোশ্চিন নাম্বার 1, ব্লাঞ্চিং পদ্ধতি কি? উত্তর, রান্না করার আগে কাঁচা সবজি সুটি বা ফল 94 ডিগ্রি থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গরম জলে 2 থেকে 5 মিনিট ডুবিয়ে রাখা হয় কিংবা ভাপিয়ে নেওয়া হয়। ডুবিয়ে রাখার সময় নির্ভর করে সবজি ও ফলের প্রকৃতির উপর। গরম জল থেকে তুলে খাদ্যবস্তু ঠান্ডা মৃদু জলে ডুবিয়ে তুলে নিতে হয়। প্রকৃতপক্ষে ব্লাঞ্চিং হল খাদ্যবস্তু গরম জলে ধোয়া। এর ফলে উদ্ভিজ কোষ নরম হয় এবং উগ্র গন্ধযুক্ত খাদ্যের উগ্র গন্ধ দূর হয়। তারপর যদি তাকে ভাজা হয় তবে ফ্যাটের শোষণ কম হয়, ভাজার সময় কম লাগে এবং সমস্ত ভাজাগুলির রং এরকম হয়। ব্লাঞ্চিংয়ের ফলে খাদ্যের যে পরিবর্তনগুলি হয় তা হল, 1, পার অক্সিডেজ ও ক্যাটালেজ উৎসগুলি নিষ্ক্রিয় হয়। 2, খাদ্যবস্তুর বদগন্ধ দূর হয়। 3, জীবাণু ধ্বংস হয়। 4, সবুজ বিন জাতীয় সবজির ক্ষেত্রে প্যাকটিন মিথাইলে স্টারেজ উৎসেচক সক্রিয় হয় যা সংরক্ষণে সাহায্য করে। প্রিয় পরীক্ষার্থী, তোমাদের দৃষ্টি আকর্ষণ করে বিশেষভাবে বলছি যে এরপরে যে প্রশ্নগুলি তোমাদের সামনে উপস্থাপন করছি সেই প্রশ্নগুলির উত্তর এই স্বল্প সময়ের মধ্যে দেওয়া সম্ভব নয়। তাই তোমরা তোমাদের পাঠ্য বইয়ে এই প্রশ্নগুলির উত্তর তোমরা তৈরি করে নিয়ে পরীক্ষার জন্য প্রস্তুতি নিবে, অবশ্যই তোমরা ভালো পরীক্ষা দিবে, এটা আমার বিশ্বাস। চলো পরের প্রশ্ন, কোশ্চিন নাম্বার 2, একটি ছকের সাহায্যে শিশুর খাদ্যের ত্রুটিজনিত অপুষ্টি কী কী দেখাও। কোশ্চিন নাম্বার 3, সুষম খাদ্য কাকে বলে? সুষম খাদ্য প্রস্তুতির সময় কোন কোন নীতি অনুসরণ করবে? পরের প্রশ্ন, কোশ্চিন নাম্বার 4, দেহের লৌহের অভাবজনিত রোগগুলি উল্লেখ করো। পরের প্রশ্ন, কোশ্চিন নাম্বার 5, শিশুর সাধারণ দুটি রোগের লক্ষণ প্রতিরোধ ও প্রতিকারের পদ্ধতি বর্ণনা করো। কোশ্চিন নাম্বার 6, ত্রিকোণ ব্যান্ডেজ এবং
রোলার ব্যান্ডেজ কখন ব্যবহার করি? কোশ্চিন নাম্বার 7, পোশাক নির্বাচনে যে বিষয়গুলি প্রভাবিত করে সেগুলির সম্বন্ধে লেখো। পরের প্রশ্ন, কোশ্চিন নাম্বার 8, বিজ্ঞানের সংজ্ঞা লেখো, গৃহবিজ্ঞান শিক্ষার লক্ষ্য কি? কোশ্চিন নাম্বার 9, প্রেসার কুকারে রান্নার উপকারিতা কি কি? কোশ্চিন নাম্বার 10, শাকসবজি খাওয়া প্রতিটি মানুষের দরকার কেন? কোশ্চিন নাম্বার 11, শিশুর উদরাময়ের পরিণাম কি কি হতে পারে? কোশ্চিন নাম্বার 12, খাদ্য কাকে বলে, খাদ্যের প্রয়োজনীয়তা কি? কোশ্চিন নাম্বার 13, খাদ্যের পরিকল্পনার মূল বিষয়গুলি কি কি? কোশ্চিন নাম্বার 14, ভারতবর্ষের পরিবার পরিকল্পনা কেন প্রয়োজন? কোশ্চিন নাম্বার 15, ডিপথেরিয়ার রোগের লক্ষণগুলি কি কি? কোশ্চিন নাম্বার 16, মূর্ছা গেলে কি রূপ প্রতিবিধান করা উচিত? কোশ্চিন নাম্বার 17, বস্ত্র ধৌতকরণের বিভিন্ন পদ্ধতি সম্বন্ধে আলোচনা করো। কোশ্চিন নাম্বার 18, একটি শিশুর দেহে পুষ্টি হচ্ছে কি না তা জানার উপায় কি? পরের প্রশ্ন, কোশ্চিন নাম্বার 19, খাদ্যের শ্রেণী বিভাগ করো। পরের প্রশ্ন, কোশ্চিন নাম্বার 20, বিদ্যালয়গামী শিশুর সুষম খাদ্য প্রস্তুত করার সময় কোন কোন বিষয় লক্ষ্য রাখতে হবে? পরের প্রশ্ন, কোশ্চিন নাম্বার 21, একজন গৃহকর্তির কাজ বহুমুখী, উদাহরণ সহযোগে বিষয়টি আলোচনা করো। প্রিয় পরীক্ষার্থী, এবারে তোমাদের সামনে উপস্থাপন করছি কোশ্চিনের দাগ নম্বর 4। এই বিভাগের যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও। বরাদ্দ নম্বর 4×5, মোট 20। বিভাগের প্রথম প্রশ্ন, কোশ্চিন নাম্বার 1, রন্ধনের উদ্দেশ্যগুলি কি কি? রান্নার একটি আধুনিক সরঞ্জামের সুবিধা ও অসুবিধা উল্লেখ করো। কোশ্চিন নাম্বার 2, পোশাক নির্বাচনের সময় পোশাকের কি কি বিষয় লক্ষ্য রাখা উচিত? পরের প্রশ্ন, কোশ্চিন নাম্বার 3, রান্নাঘরের পরিচ্ছন্নতা রক্ষার জন্য এবং নিরাপত্তার জন্য কি কি উপায় অবলম্বন করবে? পরের প্রশ্ন, কোশ্চিন নাম্বার 4, উদাহরণ সহকারে সম্পদের শ্রেণীবিভাগ করো, পারিবারিক আয় কি কি উপাদান দ্বারা প্রভাবিত হয়? পরের প্রশ্ন, কোশ্চিন নাম্বার 5, সম্প্রসারণ শিক্ষা বলতে কি বোঝো? রেডিও ও দূরদর্শনের ভূমিকা সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, কোশ্চিন নাম্বার 6, খাদ্য কাকে বলে, খাদ্যের প্রয়োজনীয়তা কি? কোশ্চিন নাম্বার 7, মাম্পস রোগের লক্ষণ কি, এই রোগের চিকিৎসা কিভাবে করা হয়? কোশ্চিন নাম্বার 8, হঠাৎ কোনো দুর্ঘটনা ঘটলে কি কি করা উচিত? কোশ্চিন নাম্বার 9, কৃত্রিম তন্তু কাকে বলে, কয়েকটি কৃত্রিম তন্তুর নাম লেখো এবং যে কোনো একটি বৈশিষ্ট্য আলোচনা করো। শেষ প্রশ্ন, কোশ্চিন নাম্বার 10, শিশুদের সাধারণ রোগগুলির নাম লক্ষণ উল্লেখ করো। এবং কোশ্চিন নাম্বার 11, সঞ্চয় কি, সঞ্চয়ের প্রয়োজনীয়তা বা উদ্দেশ্য কি? প্রিয় পরীক্ষার্থীবৃন্দ, এতক্ষণ সময় ধরে তোমরা আমার উপস্থাপনায় লাস্ট মিনিট সাজেশন এর পুষ্টিবিজ্ঞান এবং গৃহপরিচালনা বিষয়ের উপর লাস্ট মিনিট সাজেশনের মডেল কোশ্চিন উইথ আনসারের আলোচনা শুনছিলে। যদি আমার আলোচনার কোনো অংশ তোমার ভালো লেগে থাকে তো আমার ওপেন এডু স্টার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করো প্লিজ, এবং সেই সঙ্গে তোমার প্রিয়জনদের কাছে বেশি বেশি করে শেয়ার করো, লাইক দাও এবং কমেন্টে তোমার মতামত জানাও। সেই সঙ্গে আমার ভিডিও বা আলোচনা সবার আগে পেতে মোবাইলের অল নোটিফিকেশন সহ বেল আইকন প্রেস করে রেখো। আবারও তোমাদের জীবনের সাফল্য এবং উন্নতি কামনা করে আজকের মতো আলোচনা এখানেই সমাপ্তি করছি। আবারও কথা হবে আগামীতে। সবাইকে ধন্যবাদ।